এন্ডোমেট্রোসিসজনিত সমস্যা থেকে থাকে, ভবিষ্যতে তাদেরকে আসলে বন্ধাত্বজনিত সমস্যা হতে পারে কিনা? হ্যাঁ, এন্ডোমেট্রোসিসের সবচেয়ে পেইনফুল বিষয় হচ্ছে এটা, কমপ্লিকেশন এটা যে বন্ধাত্ব দেখা দেয়। কারণ এন্ডোমেট্রোসিস হওয়ার কারণে যারাও ডিম্বাশয়ে সিস্ট তৈরি হয়, অনেক সময় সার্জারি করতে যেয়ে ডিম্বাশয়ের কিছু অংশ নষ্ট হয়ে যেতে পারে। ডিম্ব নালী যেটা, সেখানে এন্ডোমেট্রিওটিক ফোকাই থাকতে পারে এবং সেখানে কিছু সমস্যা তৈরি করতে পারে, এটার মর্টিলিটি কমিয়ে দিতে পারে এবং অ্যাডিশন থাকে, অর্থাৎ একটার সাথে একটা জড়ানো টড়ানো থাকে, একটার সাথে একটা লেগে যায়। পিছনের অংশটা যেহেতু ব্লাড একটা থিক জিনিস, ওখানে ফিব্রিন কন্টেইন করে, তো ওটা দেখা যাচ্ছে ইউটেরাসের সাথে বা জরায়ুর সাথে, ফেলোপিয়ান টিউব, ওভারি, তারপরে তার খাদ্যনালী, সব কিছু একসাথে দেখা যায় যে জড়িয়ে যায়। জড়িয়ে গেলে হয় কি, যে ডিম্বাশয় থেকে যখন ডিম্বটা বের হয়, বের হওয়ার পরে এটা ডিম্ব নালীর মাধ্যমে জরায়ুতে আসে। তো এই যে জড়িয়ে থাকার জন্যে বিভিন্ন অ্যাডিশন হয়ে যাওয়ার কারণে এই নর্মাল পাথওয়েটা দেখা যাচ্ছে যে ডিম্ব নালীতে নর্মালি ডিম্বটা স্বাভাবিকভাবে পিক করতে পারছে না। আবার অনেক সময় দেখা যায় যে ডিম্ব নালীতে অবস্ট্রাকশন বা ব্লক হয়ে যায়। তো এইসব কারণের জন্যে বন্ধাত্ব খুব সাধারণ একটা ব্যাপার হতে হয়, এটা অনেক ক্ষেত্রেই বন্ধাত্ব দেখা দেয়। যদি কারোর ক্ষেত্রে এই এন্ডোমেট্রোসিসজনিত সমস্যা থেকে থাকে এবং দেখা যায় যে তারা যদি প্রপার ট্রিটমেন্টটা না নেয়, এক্ষেত্রে কী কী ধরনের জটিলতা সৃষ্টি হতে পারে? জটিলতা এটাই যে বন্ধাত্ব হতে পারে। দ্বিতীয় হচ্ছে যত দিন যাবে তত এই সিস্টগুলো বড় হতে থাকবে, তত সিমটমগুলো বেশি হতে থাকবে, তার ব্যথা বেশি হতে থাকবে, তীব্র হতে থাকবে। এক সময় দেখা যাচ্ছে তীব্র প্রথমে ব্যথাটা থাকে শুধুমাত্র মাসিকের শুরু থেকে শুরু হয়, যে কদিন মাসিক থাকে সেই কদিনই ব্যথাটা থাকে, কিন্তু এরপর আস্তে আস্তে দেখা যায় যে মাসিক ছাড়াও সারাটা মাসই তার ব্যথা থাকছে, সবসময়ই তার ব্যথা থাকছে, তার স্বামী সহবাস করতে পারছে না, সে প্রচণ্ড ব্যথা হচ্ছে, তার কনজুগাল লাইফ ডিস্টার্বড হচ্ছে, তার প্রস্রাব পায়খানা বা মলত্যাগে তার ব্যথা হচ্ছে প্রচণ্ড, স্বাভাবিক জীবনযাপনই তার ব্যাহত হচ্ছে। হ্যাঁ, এই এই যত দিন যাবে যদি সে চিকিৎসা না করে ততই জিনিসগুলো খারাপের দিকে যেতে থাকবে, বেশি কষ্ট পেতে থাকবে সাথে।